মা দুর্গা দশভুজা, দশ হাতে দশ দিক সামলান তিনি। এবার মা সরস্বতী হল দশভুজা। সৌজন্যে হাওড়ার লিলুয়া ভট্টনগরের এক যুবক শুভ আইচ বানিয়েছেন দশভুজা সরস্বতী। থার্মোকল ও অন্যান্য উপকরণ দিয়ে প্রায় 4.5 ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা তিনি বানিয়েছেন। দশম মহাবিদ্যার অংশস্বরূপ তিনি এই মা সরস্বতীর প্রতিমা বানিয়েছেন বলে জানান। মহাভাগ্যে বিদ্যে কমলোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গদেহী নমস্তুতে। তো বিশ্বরূপে মা আছেন, মা সরস্বতী আমাদের বিদ্যাদেবী। অতএব মা সরস্বতীর 10টা হাত আমি তৈরি করেছি, প্রত্যেকটা হাতে প্রত্যেকটা আমাদের শিক্ষামূলক ব্যাপার আমরা ফুটে তুলেছি। প্রত্যেকটা হাতে যেরকম ক্যারাটে, ক্যারাটের জন্য বেল্ট, বিনা তুলি রয়েছে, বল রয়েছে, নূপুর রয়েছে, ব্যাট, সুতো, বেতের তৈরি, বই, মাউস। তো আমরা গানের ক্ষেত্রে আমরা দেখি বিনা রয়েছে, আচ্ছা আঁকার ক্ষেত্রে রং তুলি রয়েছে, তুলি রয়েছে বল খেলার জন্য, ফুটবল কোনো সম্ভব বড়ো ফুটবল দেখা যাবে আমি ছোটো দেখেছি, আচ্ছা নূপুর রয়েছে নৃত্যের জন্য, তারপরে ক্রিকেটের জন্য ব্যাট রয়েছে, এখানে রয়েছে বেতের তৈরি এক শিক্ষা, আচ্ছা তারপর রয়েছে মাউস কম্পিউটারের ক্ষেত্রে মাউস, বই রয়েছে শিক্ষাক্ষেত্রে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, NNTV বাংলা।